আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আগের দিন আমি তোমাদের তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটির 123 পৃষ্ঠার শিশু সাহিত্যিক যোগেন্দ্রনাথ সরকারের পান্তাবুড়ি যে গল্পটি পড়িয়েছিলাম, আজ তার প্রশ্ন উত্তরগুলো করি। চলো তাহলে সবাই খাতা খুলে ফেলো, আমি 126 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি, তোমরা খাতায় লিখে ফেলো। প্রথমেই দেখো, 1 নম্বর আছে, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটা দেখো কি আছে, পান্তাবুড়ির নাম অমন হলো কেন? সব দিন সে পান্তা খেত, তাই পান্তাবুড়ির নাম অমন হলো। ঠিক আছে, আরেকবার বলি, পান্তাবুড়ির নাম অমন হলো কেন? কারণ সব দিন সে পান্তা ভাত খেত, তাই পান্তাবুড়ির নাম হলো। দুই, পান্তাবুড়ির দিন চলতো কেমন করে? পান্তাবুড়ির দিন চলতো ভিক্ষা করে। তাহলে পান্তাবুড়ির দিন কেমন করে চলতো? ভিক্ষা করে চলতো। পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? তিন নম্বর প্রশ্নটা কি, পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? পান্তাবুড়ি চোরের জ্বালায় অস্থির। ঠিক আছে, চার নম্বর প্রশ্নটি দেখো, অস্থির হয়ে পান্তাবুড়ি কী করতে চলল? অস্থির হয়ে পান্তাবুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। রাস্তা পরের প্রশ্নটি দেখো, রাস্তায় প্রথমে তার সঙ্গে কার দেখা হলো? রাস্তায় প্রথমে তার সাথে দেখা হলো বেলের। আচ্ছা, ছ নম্বরটা দেখো, কিছুটা দূরে গিয়ে পান্তাবুড়ির সঙ্গে কার দেখা হলো? কিছুটা দূরে গিয়ে পান্তাবুড়ির সাথে শিঙি মাছের দেখা হলো। সাত নম্বর প্রশ্নটা দেখো, সুজ বুড়িকে কি বলেছিল? সুজ বুড়িকে বলেছিল, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আট নম্বর দেখো, ক্রমে বুড়ির মাথা গরম হয়ে উঠল কেন? সবার বারবার একই কথা জিজ্ঞাসার জন্য বুড়ির মাথা গরম হয়ে উঠেছিল। তাহলে বুড়ির মাথা গরম হয়ে উঠেছিল কেন? সবার বারবার একই কথা জিজ্ঞাসা করার জন্য বুড়ির মাথা গরম হয়ে উঠল। ন নম্বরটা দেখো, বিরক্ত হয়ে বুড়ি কাকে কী বলেছিল? বিরক্ত হয়ে বুড়ি বলল, যেথায় যাই না তোর তাতে কি। তাহলে বিরক্ত হয়ে বুড়ি কী বলেছিল? বিরক্ত হয়ে বুড়ি বলেছিল, যেথায় যাই না তোর তাতে কি। তোমরা কিন্তু খাতায় লিখছো, তো লিখে নাও কিন্তু, এই জন্য কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, যাতে তোমাদের লিখতে কোনো অসুবিধা না হয়। দশ নম্বর প্রশ্নটা দেখো, রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কী দেখল? রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি দেখল, কাছে একটা কুমির পড়ে রয়েছে। তাহলে রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কী দেখল? কাছে একটা কুমির পড়ে রয়েছে। এগারো নম্বরটা দেখো, বুড়ি রাজবাড়ি কখন পৌঁছালো? বুড়ি রাজবাড়ি কখন পৌঁছিয়েছে? বেলা শেষের পর। তাহলে বুড়ি রাজবাড়ি পৌঁছালো বেলা শেষের পর। বারো নম্বর দেখো, বুড়ির আর নালিশ করা হলো না কেন? বুড়ির আর নালিশ করা হলো না কেন? না, সেদিন রাজার শিকারে যাওয়ায় বুড়ির নালিশ করা আর হয়নি। তাহলে কেন হয়নি? কারণ সেদিন রাজা শিকারে গিয়েছিল, তাই বুড়ির আর নালিশ করা হয়নি। ১৩ নম্বর, ফিরবার পথে সে কী কী নিয়ে এলো? আগেই বলেছি গল্পে, ফিরবার সময় সে পথেই যেই কুমির, ছুরি, সুচ, শিঙি মাছ ও বেল সাথে দেখা হয়েছিল, তাদের নিয়ে এলো। ঠিক আছে, লিখছো তো? তারপরেরটা দেখো, ১৪ নম্বর, শিঙি মাছ কী বলল? শিঙি মাছ বলল, আমায় পান্তার হাড়িতে রেখো। তাহলে শিঙি মাছ কী বলেছিল তোমাদের মনে আছে? শিঙি মাছ বলেছিল, আমাকে পান্তার হাড়ির মধ্যে রেখো। ১৫ নম্বর, পান্তা শব্দটির অর্থ কী? আগের দিন যখন পড়াচ্ছিলাম তখনই বলেছিলাম, পান্তা শব্দটির অর্থ হল জল দেওয়া ভাত। তাহলে পান্তা শব্দটির অর্থ কী? আগের দিনের জল দেওয়া ভাত। ১ এর ১৬ নম্বরটা তাহলে
বেল কি বলল? বেল বলেছিল আমায় আগুনের ভিতরে রেখো। ঠিক আছে, সতেরোটা দেখো, সূচকে কোথায় রাখা হলো? সূচকে রাখা হয়েছে বললো দেয়ালে পুঁতে, তাহলে দেওয়ালে পুঁতে রাখা হয়েছিল সূচকে। আঠেরোটা দেখো, ছুরি কোথায় গোজা ছিল? ছুরি উঠোনের ঘাসে গোজা ছিল। ছুরি কোথায় গোজা ছিল? উঠোনের ঘাসে গোজা ছিল। ১৯ নম্বরটা দেখো, কুমির কোথায় ছিল? তোমরা তো জানো কোথায় ছিল, ঘাটে বেঁধে রাখা ছিল। তাহলে কুমির কোথায় ছিল? কুমির ঘাটে বেঁধে রাখা ছিল। ঠিক আছে, ২০ নম্বরটা দেখো, কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো? কাকে, মনে আছে তো? সেই চোরকে। তাহলে কাকে? চোরকে। ঠিক আছে, তাহলে এক থেকে ২০ নম্বর অবধি এক কথায় উত্তরগুলো শেষ করলাম। তোমরা কিন্তু মন দিয়ে খাতায় লিখে নেবে আর বানাম করে মুখস্থ করবে, ঠিক আছে? আর একটা কথা সবসময় আমি বলি, সবসময় এক কথায় উত্তর হলেও পূর্ণ বাক্যে সবসময় উত্তর লিখবে, ঠিক আছে? চলো তাহলে পৃষ্ঠা নাম্বার ১২৭ শব্দার্থ যাই। আমি প্রথমেই বলি, শব্দার্থ ভালো করে মুখস্থ করতে, বানান করে করে, ঠিক আছে? চলো শুরু করি। প্রথমেরটা আছে গা। গা মানে কি? গ্রাম। তাহলে গা মানে হলো গ্রাম। ভিক্ষা, ভিক্ষা মানে চেয়ে চিনতে দিন কাটানো। পান্তা ভাত, জল দেওয়া ভাতকে পান্তা ভাত বলা হয়। শিঙি মাছ, শিঙি মাছ হলো এক ধরনের জিওল মাছ। সূচ, সেলাই করার উপকরণ যা দিয়ে সেলাই করা হয়। ঘাট, পুকুরে নামার সিঁড়ি। তোমরা জানো পুকুরে নামার সময় যে সিঁড়ি দিয়ে দিয়ে নামি সেগুলোকেই ঘাট বলে। জমের বাড়ি, আমরা অনেক সময় কাউকে বলি না হাসতে হাসতে চল জমের বাড়ি যাব, সেই জমের বাড়িকে বলা হয় মৃত্যুপুরী। মেজাজ মানে মনের অবস্থা, ঠিক আছে? তাহলে এই শব্দার্থগুলো তোমরা লিখে লিখে বানান করে মুখস্থ করবে, ঠিক আছে? চলো এবার ২ নম্বরে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো। ২-এর ১ নম্বরেরটা কী আছে? একবার গায়ে এক ড্যাশ এসে হাজির হলো। কে এসে হাজির হলো? তোমরা তো জানো, তাও আমি বলে দিই, চোর এসে। ২ নম্বরটা, বুড়ি বলল চোর তার ড্যাশ খেয়েছে। কি খেয়েছে? চোর তার পান্তা খেয়েছে। ৩ নম্বর, কিছু দূর গিয়ে বুড়ি দেখল একটা ড্যাশ কী মাছ? শিঙি মাছ, রুই মাছ না কাতলা মাছ? ওই যো, শিঙি মাছ, তোমরা জানো তো। ৪ নম্বর, সেদিন রাজা গিয়েছিল কোথায়? শিকারে বেড়াতে না যুদ্ধে? শিকারে। ২-এর ৫ নম্বর, ড্যাশ চিৎকার করে বলল, ও বুড়ি তোর চোর ধরেছি। কে? কুমির। ঠিক আছে, মুখস্থ করো কিন্তু এগুলো, যখন পরীক্ষার সময় দেবে তখন যেটা হবে সেটার উপরে একটা টিক চিহ্ন দেবে আর সেটি এই ফাঁকাতে বসাবে, ঠিক আছে? এবার ৩-এর ক, স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাই। কি কি আছে দেখো, আমি বলে দিচ্ছি, পাশাপাশি মেলানোর সময় তোমরা এগুলো মিলিয়ে নিও। এদিকে ক স্তম্ভে আছে বুড়ি, শিঙি মাছ, বেল, মেজাজ, কুমির। খ স্তম্ভে আছে গরম, উনান, ঘাট, পান্তা ভাত, পান্তার হাড়ি। তাহলে বুড়ি, বুড়ির পাশে কি হবে? পান্তা ভাত। শিঙি মাছ, শিঙি মাছের পাশে হবে কি? পান্তার হাড়ি। বেল, বেলের পাশে কি হবে তোমরা জানো? উনান। মেজাজ, মেজাজের পাশে কি হবে? মেজাজ কি থাকে মানুষের? গরম। আর পড়ে থাকলো কি? কি আছে? ঘাট। তাহলে কোনটা মেলাবো? কুমির ঘাট, ঠিক আছে? এবার ৪ নম্বর, নিচের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। ৪-এর ১, এই দেখো আগে বাক্সর দিকে দেখো, বাক্সে কি কি শব্দ আছে একবার বলে দিই। চোর, ছুরি, সূচ, গরম, নালিশ, ঠিক আছে? তাহলে ৪-এর ১ নম্বরটা প্রথমে দেখো, তারপর লোকজন ড্যাশকে বেঁধে রাজার কাছে হাজির করলো। কার কে? মনে আছে তো? চোরকে। ৪-এর ২, ড্যাশ বলল আমাকে উঠোনে ঘাসে গুজে রাখো। কাকে উঠোনের ঘাসে গুজে রাখতে বলেছিল? ছুরিকে। ড্যাশ অমনি বিধে রক্তারক্তি। কি বেঁধে রক্তারক্তি হয়েছিল? সূচ বেঁধে রক্তারক্তি হয়েছিল। ৪ নম্বর, বুড়ির মেজাজ তখনও কি? গরম। ৫ নম্বর, বুড়ি রাজার বাড়িতে
ড্যাশ করতে চললো, কি করতে গেছিল, সেই যে মনে আছে না চোরের নামে নালিশ করতে, তাহলে কি নালিশ করতে চললো? তাহলে প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ হলো। তোমরা প্রশ্ন উত্তরগুলো লিখে লিখে ভালো করে মন দিয়ে বানান করে পড়ো এবং স্কুল খুললে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে তা দেখিয়ে নিও, ঠিক আছে? আর আমি সবশেষে যা বলি, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আবার অনলাইন ক্লাসে দেখা হবে।